Hello friends, welcome back to my channel Sonoka Saha blog. Friends, welcome back to my channel Sonoka Saha blog. Sonoka Saha blog e tomader shobai ke pochur pore mane welcome. তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো আমি এখন তোমাদের কাছে শেয়ার করব অষ্টমী পূজোর লুক। তো অষ্টমীতে আমি কিভাবে রেডি হই, তো চলো শাড়িটা পরে আসি। তো ফ্রেন্ডস দেখো, আমি আট পুরো করে শাড়ি পরে নিয়েছি আর এই যে খোপাটা করেছি। তো ঠিক আছে, আমি আমার মেকআপটা করে নিচ্ছি। এই যে আমি মানে অষ্টমী পুজোয় আমি কিভাবে সাজি, তো আমি প্রথমে মুখ কিন্তু ফেস ওয়াশ করে চলে এসেছি। এই যে একটা কাপড় দিয়ে ভালো মুখটা মুছে নেবো সুতির কাপড় দিয়ে। তো আমি আমার ক্রিমটা এবার লাগিয়ে নেব। আমি অষ্টমী পুজোয় খুব একটা সাজি না, তবে যেভাবে সাজলে ভালো লাগবে। তো আর অষ্টমী পুজো আর পুরো করে শাড়ি পরলেই দেখতে বেশি ভালো লাগবে। আমি চেষ্টা করছি তোমাদেরকে অন্য অন্য ধরনের ভিডিও দেওয়ার, যাতে তোমাদেরকে ভালো লাগে। এখানে একটা ভিডিও দিলে দেখতে ভালো লাগে না। তিনটা লাগিয়ে নিয়েছি। আমি সেট করে নিয়েছি, এবার আমি কাজলটা দিয়ে দিই। আই শ্যাডোটা আমি লাগিয়ে নিব, হালকা করে আই শ্যাডো দিয়েছি। এবার এই যে আইলাইনার লাগানো হয়ে গেছে, এবার আমি মাস্কারাটা দিয়ে দিই। তো এই যে মাস্কারাটা দেওয়া হয়ে গেছে, এই যে ফেস পাউডারটা দিয়ে দিই। ফেস পাউডারটা আমার ফেস পাউডার লাগানো হয়ে গেছে, লিপস্টিক আর এই যে লিপস্টিক আমার লাগানো হয়ে গেছে। আর আমি বারবার বলছি, আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই, জাস্ট আমি তোমাদেরকে অন্য অন্য রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদেরকে ভালো লাগে আর তোমরা যাতে ভিডিওগুলো পছন্দ করো। আর অবশ্যই তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো। যারা নতুন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাও, আর নোটিফিকেশান অবশ্যই অল করে দেবে। তো আমি সিঁদুর পুরি, এই যে এই কানের দুলটা পরবো, ভালো লাগছে? তো এই যে কানের দুলটা পরে নিয়েছি, সিঁদুরটা দেখো গলার পরে নিয়েছি আমি। কেমন লাগছে তোমরা কিন্তু বলো। তো এই যে এই চুড়িগুলো পরে নি, এই আংটি, এই আংটিটা আমার বর বিয়ের পরে দিয়েছিল, এটা দিয়েছিল আমার বিবাহ বার্ষিকীতে। মানে এটার কোনো দিন নেই, এটা এমনিতে দিয়েছিল আর এটা দিয়েছিল বিবাহবার্ষিকী। কমপ্লিট, শুধু কোমর বন্ধনীটা পরিনি।
তো তোমাদেরকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে, আমার এই লুকটা কেমন লাগলো। অষ্টমী পুজোর দিন আট পরো করে শাড়ি পরলে ভীষণ ভালো লাগে, তো যাই হোক তোমরা এইভাবে পরতে পারো। আর অষ্টমী পূজার লুকটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম, তো তোমাদেরকে কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে বলো। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যারা নতুন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই নোটিফিকেশান অল করে দাও, আর আমার পরিবারের সদস্য হয়ে যাও। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার, তোমাদেরকে মনোরঞ্জন করার, ভালো যাতে আমার ভিডিওগুলো দেখে তোমরা খুশি হও। আর তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। হ্যাঁ, তোমাদেরকে সবাইকে হ্যাপি শারদীয়ার অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা। তোমরা এইভাবে আট পরো, শাড়ি পরে অনেক আনন্দ করো, অনেক সুন্দর লাগে তোমাদেরকে দেখতে। তো টাটা।